আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইয়ুম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, এবং খুবই আমি খুশি এবং আনন্দিত আলহামদুলিল্লাহ যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাশে যে মানুষটিকে আপনারা, যে অনেক বয়স্ক মানুষ এবং তিনি আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ 10 কেজিরও বেশি ওজন কমিয়েছেন, এবং তিনি একজন মানে ফারাক্কা ব্রিজের কাজে অংশগ্রহণ করেছিলেন। এর আগে হয়তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেছেন তাদেরকে, তো বিশেষ করে আজকে তার যে ভিডিওটা করা হচ্ছে সেটা হচ্ছে যে ডায়াবেটিস রিভার্স। অর্থাৎ আমরা সাধারণত যারা মনে করি যে ডায়াবেটিস কখনো ভালো হয় না, ডায়াবেটিস রিভার্স হওয়া সম্ভব না, আসলে বিষয় যেটা হচ্ছে যে আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আমাদের মানে পূর্ণাঙ্গ ধারণা না থাকার কারণে এটা আসলে আমরা বলছি। যদি আপনি দেখেন ভালোভাবে, তো আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন তারা স্বীকার করে নিয়েছে যে ডায়াবেটিস ভালো হওয়া সম্ভব এবং ডায়াবেটিস রিমিশন হয়, রিভার্স হয়, ভালো হয়। তো আলহামদুলিল্লাহ এটা আমরা প্রমাণ করে দিয়েছি। তো প্রচুর রোগী আছে আমাদের কাছে যারা আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তার মধ্যে তিনি একজন। আমাদের যদি ইউটিউব চ্যানেলে দেখেন, ফেসবুকে যদি দেখেন, প্রচুর মানুষ আমাদের কাছ থেকে ভালো হয়েছে। তো আগে আমি বিষয়টা আপনাদেরকে বলি যে যারা ভালো হয় আমাদের কাছ থেকে, মানে তারা তো একটা খুশি অনুভব করেই, কিন্তু এর ব্যক্তিগতভাবে মানে আমি যে কতটা খুশি অনুভব করি মানে সেটা আমি হয়তো আপনাকে দিলটা ফেরে দেখানোর নয় যে আমি দেখাই আর কি। সাধারণ কেন, প্রথম হচ্ছে যে এটা এমন একটা ব্যতিক্রম ধর্মী মানে সমস্যা যেটা ডাক্তাররা সাধারণভাবে বলে দেয় যে সুগার মানে সারা জীবন ওষুধ খেতে হবে, সুগার মানে কখনো ভালো হবে না। আলহামদুলিল্লাহ আমরা শুধু একজন দুজন পাঁচজন দশজন মানুষ নয়, হ্যাঁ 100এরও বেশি মানুষের ভিডিও শুধু তাদের সঙ্গে করা আছে দেখবেন, আরও প্রচুর মানুষ আমাদের কাছ থেকে ভালো হয়েছে। তো আমরা এত খুশি হয়ে যাই মানে খুশিতে মানে আমরা আটখানা হয়ে যাই, একটা কথা বলে না সেরকম হয়ে যাই। তো আলহামদুলিল্লাহ ওনার যে রিভার্স হলো ওনার কাছ থেকেই আপনাদেরকে আমি কথা শোনাবো। তো প্রথমে ওনার নাম এবং ওনার বাড়ি ডিটেলস আমরা জেনে নিব, হ্যাঁ তারপরে তখন আপনাদেরকে ওনার সমস্যাটা কি ছিল, কতদিন, সমস্ত ইনশাল্লাহ ডিটেলসগুলো শোনাবো, আপনারা ধৈর্য সহকারে শুনেন। এবং আমরা এই ভিডিওতে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যেগুলো হয়তো সুগারের রোগীদের জন্য কিছু কাজে লাগতে পারে, হ্যাঁ কারণ আমরা সাধারণভাবে ভিডিওতে আমরা কিছু সেরকম ইনফরমেশন দিই না, কিন্তু আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমরা কিছু দেওয়ার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আচ্ছা, আপনার নামটা যদি আমাদের দর্শক সামনে বলতেন, নাম এবং আপনার বাড়িটা যদি বলতেন তাহলে একটু ভালো হতো। আমার বাড়ি রাজগ্রাম। আপনার নামটা? আমার নাম কাবিরউদ্দিন শেখ। আচ্ছা, কাবিরউদ্দিন শেখ আপনার নাম, বাড়িটা রাজগ্রাম। রাজগ্রাম মানে বীরভূম ডিস্ট্রিক্ট। আচ্ছা, বীরভূম ডিস্ট্রিক্ট রাজগ্রাম। তো আপনি আমাদের এখানে চিকিৎসা মানে কিসের জন্য চিকিৎসা নিয়েছেন এখানে? আমার সুগার বেশি ছিল। সুগার আপনার বেশি ছিল মানে কতদিন থেকে সুগারটা আপনার? সুগারটা 4-5 বছর থেকে ছিল। 4-5 বছরের সুগার। কত আপনার বেশি থাকতো সুগার? 280-300 এরকম থাকতো। আচ্ছা আচ্ছা, তো এখন সুগার আবার নাই। তো আপনি ওষুধ কটা করে খাতেন? অ্যালোপ্যাথি ওষুধ খেতেন নাকি খাতেন না? মেলাই। আচ্ছা, ওষুধ খেয়ে খেয়ে টাকাও খরচা হয়তো খুব। আচ্ছা, আর ওষুধ খেয়ে খেয়ে ভালো হয়তো না সেই রকম। কটা করে ওষুধ আপনার খেতে হয়েছে সব মিলিয়ে আপনার জীবনে, কটা করে ওষুধ খেতে হয়েছে একসঙ্গে? প্রত্যেক দিন সব মিলিয়ে 8-9-10 এরকম করে ওষুধ খেতাম। 8-9-10। তো এখন আপনি আমাদের কাছে চিকিৎসা নেওয়ার পরে কটা করে ওষুধ খাচ্ছেন? অ্যালোপ্যাথি ওষুধ কিন্তু খেতে হচ্ছে না, খাই না। তো প্রিয় দর্শক, বিশেষ করে উনি দেখেন 8-9-10 পর্যন্ত উনি একসাথে ওষুধ খেতেন, এবং আলহামদুলিল্লাহ আমাদের কাছে চিকিৎসা করার পরে কিন্তু এখন কোনো একটা ওষুধ চলে না। যে একটা যে ওষুধ খাই, যে একটা ওষুধ আমার থেকে গেছে এমনটি কোনো ব্যাপার নয়, একটা ওষুধ কিন্তু ওনার চলে না। আচ্ছা, এখন ঘটনা যেটা হচ্ছে যে আপনি আমাদের এই যে খবরটা আপনি জানলেন কিভাবে? আমি ফেসবুকে দেখেছিলাম আর নাকি কলে। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক, ইউটিউব। তো ফেসবুক, আপনি তো বয়স্ক মানুষ, আপনি কি বলতো মোবাইল ব্যবহার করেন না, কিভাবে দেখলেন আপনি? ওখানকার মাদ্রাসার মাওলানা দেখাল ছিল। আচ্ছা, আপনাকে দেখাল ছিল? হ্যাঁ, দেয়া খবর খবর শুনে আমি এসেছিলাম এখানে। আচ্ছা আচ্ছা, এসে তখন ওষুধটা খাইলাম। আচ্ছা, আর যেগুলা যা পালন করতে বলেছিল সব পালন করেছিলাম, দেয়া ইনশাআল্লাহ আমার আরাম হয়েছে। আচ্ছা, আপনি যখন শুরু থেকে যখন আপনি আসেন, তো তার আগে প্রিয় দর্শক আমি দেখিয়ে দিই যে আপনি যে এই যে এই টেস্টটা করেছেন, হ্যাঁ সুগার পিপিটা আপনি করেছেন, প্রিয় দর্শক একটু আপনারা দেখেন যে উনি খাওয়া দাওয়ার পরে 103 ওনার রেজাল্ট এসছে আর কি। তো কী খাওয়া দাওয়া উনি বলবেন আর কি। তো আপনি কী খেয়ে এই যে 103 যে রেজাল্ট এসছে, এটা কী খেয়ে আপনি রেজাল্ট রিপোর্টটা? এটা পুরো ভাত খেয়েছিলাম, পেট ভরে।
ভাত খেয়ে রিপোর্টটা করি। আচ্ছা, কয়েকদিন থেকে তো উল্টাপাল্টা সবই চলছে, মিষ্টি মিষ্টি সবই চলছে নাকি? সব কিছু খাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন খাওয়ার কোনো তো রুটি নাই, ভাত রুটি ছাত্র সবই খাচ্ছি, মুড়ি টুড়ি। কয়েকদিন ধরে খুব উল্টাপাল্টা চলছে, মিষ্টি ফিষ্টি সবই চলছে? এরকম চলেছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি মনে হয় দেখার জন্য যে আমি উল্টাপাল্টা করে দেখি যে এরকম উল্টাপাল্টা করে খেয়েছি, বুন্দিয়া টুন্দিয়া মিষ্টি ফিষ্টি খেয়েছি এবার। আচ্ছা, এই রিপোর্টের আগে খেলাম, দিয়ে রিপোর্টটা করেছি। তো প্রিয় দর্শক, বিশেষ করে দেখেন উল্টাপাল্টা অনেক কিছু খাওয়ার পরে যে ওনার যে 103 নন ডায়াবেটিক পেশেন্টকে আমরা যেটা ধরে নিই, সেটা হচ্ছে যে তার ফাস্টিং যদি 80 থাকে এবং তার পিপি যদি থাকে 120, তাহলে আমরাকে এটা নন ডায়াবেটিক রেঞ্জ হবে। কিন্তু ওনার 103 মানে এত ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সেটা মানে যারা হয়তো এই সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা অবশ্যই বুঝতে পারছেন যে ওনার রেজাল্টটা শুধু ভালোই নয় বরঞ্চ অনেক বেশি ভালো। মানে কত ভালো ভালো বুঝতে পারছেন? ফুর্তি আছে আবার ভালো। আচ্ছা, আপনি যখন আমাদের এখানে চিকিৎসা শুরু করেন, প্রথমে কি আপনাকে আটা দেওয়া হয়েছিল? প্রথম থেকে শুরু হয়েছিল কি আপনার আটা? মানে আমাদের যে আটাটা আমরা শুরু থেকে দিচ্ছি, তো এবার আপনি যখন মানে কতদিন হলো আপনার টোটাল বলেন তো বিষয়টা, কয় মাস হলো? এদিকে তো খাচ্ছে, খাইতে লেগেছি 3-4 মাস হবে। চার মাস। আচ্ছা, 4 মাস, তাহলে মোটামুটি 4 মাসে উনি কিন্তু পুরো ডায়াবেটিসটা রিভার্স করে ফেলেছেন। তো আচ্ছা, আপনাকে তাহলে প্রথমে কি আপনি মনে আটা পাননি নাকি 1-2 সপ্তাহ মানে আটা পাননি? না, পরে তো আটা পাইনি, ছাতুটা পেয়েছিলাম। আচ্ছা, প্রথমে ছাতুটা পেয়েছিলেন, আটাটা পাননি নাকি? আটাটা হয়তো অ্যাভেলেবেল ছিল না, তার মানে আটা পেয়েছিল লাগে পেয়েছিলেন। তো প্রিয় দর্শক, আমাদের উনি আটা মানে সাধারণভাবে আমাদের কাছে যারা চিকিৎসার জন্য আসে বা আগেকার যারা মানে চিকিৎসা করার জন্য আসতেন, তো তাদের একটা মাথায় সমস্যা ছিল কি, মানে তারা ভাবতেন যে আমাদের ভাত রুটি সবই বন্ধ করে দিচ্ছে, কম সময় একটা রুটি হলেও তো আমরা সবজির সঙ্গে বেশি করে বেশি পরিমাণে খেতে পারতাম। তো বিষয় যেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ যে আমরা উনি কিন্তু শুরু থেকে আটা পেয়েছেন। হ্যাঁ, শুরু থেকে আটা ছাতু পেয়েছেন। তো এই যে আমাদের আটা আপনারা দেখছেন, এই যে আমাদের আটা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের ছাতু দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ সমস্যা নেই। আর আপনাদের যে ভাত রুটি বন্ধ থেকে যে কষ্ট হয়, আর কষ্টের কোনো ব্যাপার নেই, একদম ইজিভাবে আপনারা সুগারটা রিভার্স করতে পারবেন। এই আটার আপনারা রুটি খেতে পারবেন, এই ছাতু আপনারা খেতে পারবেন। তাহলে আপনারা ভাবুন তো যে আমাদের কাছে চিকিৎসা করিয়ে আগে আলহামদুলিল্লাহ সমস্যা ছিল, আমরা অনেক গবেষণা করে অনেক ইয়ে করার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছে, আটা ছাতু সহ আরও কিছু আমাদের কাছে খাবার জিনিস আছে। তাহলে এই যে আটা ছাতু, একটা মানুষ যদি আটা ছাতু খেতে পায়, রুটি যদি খেতে পায়, উনি যদি ছাতু খেতে পায়, তাহলে আরও কি খাওয়ার ব্যাপারে কোনো টেনশন থাকতে পারে? কোনো টেনশন নেই। শুধু তাই নয় প্রিয় দর্শক, আপনারা দেখেন এই যে আমাদের নিমকিটা দেখেন, এই যে নিমকি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে নিমকি, এই নিমকিটা আলহামদুলিল্লাহ এখন সুগারের পেশেন্ট খেতে পারছে। আমাদের বিস্কুট, এতে তো বিস্কুট নেই, আমাদের বিস্কুট থাকে, সেই বিস্কুট আমাদের খেতে পারছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমাদের এখানে সুগার রিভার্স করা একবারে খুবই সহজ। এই জন্য আমরা আমাদের এতে লিখেছি কি, হ্যাঁ, ডায়াবেটিস রিভার্স এখন চুটকিতে একদম সহজভাবে রিভার্স করা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, তো বিশেষ করে যাদের আগে সমস্যা ভাবতেন যে আমরা কীভাবে থাকবো, না খেয়ে কীভাবে থাকবো, প্রিয় দর্শক আপনাদেরকে আর না খেয়ে থাকতে হবে না। এখন আপনাদের জন্য আমাদের কাছে আলহামদুলিল্লাহ আটা চলে এসেছে, ছাতু চলে এসেছে, নিমকি চলে এসেছে, বিস্কিট চলে এসেছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের জন্য চলছে আমাদের গবেষণা যে আপনাদেরকে মিষ্টি খাবার কীভাবে খাওয়ে ডায়াবেটিসটা রিভার্স করা যায়, মানে শুরু থেকে আপনি মিষ্টি খেতে পারবেন, সেটা আমাদের মানে গবেষণা চলছে। ইনশাল্লাহ আপনারা দোয়া করেন শীঘ্রই যাতে আমরা বের করতে পারি। তো প্রিয় দর্শক, এই যে আপনি ডায়াবেটিসটা রিভার্স করলেন আলহামদুলিল্লাহ, তো বিশেষ করে আমরা দর্শকদের সাথে কিছু শেয়ার আমরা করতে চাই যে কীভাবে আপনার ডায়াবেটিসটা রিভার্স হলো। কারণ আমাদের সিস্টেমটা হয়তো অনেকেই, আমরা আগে না বলার আরেকটা কারণ ছিল যে আমাদের সিস্টেমটা হয়তো শুনলে অনেকে মানুষ ভয় পেয়ে যাবে, কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তো বিষয়টা যেটা হচ্ছে যে সংক্ষিপ্তভাবে যে কীভাবে ডায়াবেটিসটা রিভার্স, তো প্রথম বিষয়টা আমি আপনাদেরকে বলি যে দেখুন, এই ডায়াবেটিস রিভার্স এটা কিন্তু খুবই একটা সহজ প্রক্রিয়া। মানে যদি এটাকে মানে বুঝতে পারেন ডায়াবেটিসটা কী, কেন হয়, কীভাবে হয়, এর মানে পুরো মেকানিজম, এর পুরো সাইন্টিফিক বিষয়টা যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু এটা খুব সহজ। আর যদি এটা না বুঝতে পারেন তাহলে এটার মতো কিন্তু আবার জটিল সমস্যা আর কোনো কিছু নেই, এটা কিন্তু মাথায় রাখবেন। তো এটা কীভাবে রিভার্স হয় সেটা আমি আপনাদের সামনে বলার আগে বিশেষ করে ওনাকে একটা জিনিস আমি জিজ্ঞাসা করি যে আমি যেটা জানি, মানে আপনি আমাদের একজন প্রচারক হয়ে গেছেন। হ্যাঁ, আপনি চায়ের দোকানে যেখানে সেখানে গিয়ে মানে আমাদের এটা আলহামদুলিল্লাহ প্রচার প্রসার করছেন। হ্যাঁ, চায়ের দোকানে বলি সবকে, আর এই সব লোক আপনাকে জিজ্ঞাসা করছে, অনেকে আপনি নিজে থেকেও মানে বলেন আর কি। তো প্রিয় দর্শক, আমাদের কাছ থেকে যারা ভালো হয় তারা আমাদের একজন ভালো হয় মানে একজন আমাদের প্রচারক বেড়ে গেল,
আলহামদুলিল্লাহ। আমাকে বলে বহুত লোককে তুমি কেমন করে কি করেছি, আমি বলে এখানে চাঁদপুরে ডাক্তারের কাছে খেয়েছিলাম, তো ইনশাল্লাহ আমার ভালো হয়েছে, আমি এখন সব খাচ্ছি, এই কথাটা আমি বলি দোকানে সবকে। তো বহুত কেউ আসবো আসবো বলছে, আসবে, অনেকে এসেছে। আপনাদের ওখানে তো অনেক লোকই এসছে দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ রাজগ্রাম থেকে প্রচুর মানুষই এসছে। হ্যাঁ, এবং আলহামদুলিল্লাহ আপনাদের প্রচুর। আর প্রিয় দর্শক, একটা খুশির খবর হচ্ছে কি যে আমার কাছ থেকে সর্বপ্রথম যে মানুষটা ভালো হয়েছিল সর্বপ্রথম, সেটাও কিন্তু একই এলাকার মানুষ, ওনার এলাকার মানুষ, রাজগ্রামের মানুষ, রবিউল ভাই আমাদের, ওনার কাছ থেকে, মানে উনি সর্বপ্রথম আমাদের কাছ থেকে ভালো হয়েছিলেন আর কি। তারপরে উনি যখন ভালো হলেন, তারপরে ওনাকে নিয়ে ভিডিও বানালাম, মানুষকে জানালাম, মানুষ হাসি ঠাট্টা বিদ্রুপ অনেক রকম বলতো, অনেক কিছু বলতো আর কি। তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এটা মানে স্বীকার করে নিয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যে এটা সবচেয়ে আমাদের মনে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, আপনারা আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে যাবেন, আপনারা ওই ওয়েবসাইটে আপনারা সার্চ করবেন, হ্যাঁ দেখবেন আপনারা পেয়ে যাবেন যে ডায়াবেটিস রিমিশন, ডায়াবেটিস রিমিশন লিখে আপনারা সার্চ করবেন, দেখবেন যে আপনারা পেয়ে যাবেন। তাহলে কি হচ্ছে যে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন তারা স্বীকার করে নিয়েছে। তো আজকে বিশেষ করে যারা হয়তো ফেসবুকে যারা কমেন্ট করছেন, বা যারা হয়তো আপনার ইউটিউবে যারা কমেন্ট করছেন যে এটা কখনো ভালো হয় না, উমুক তুমুক এই ধরনেরই করছেন, তারা আসলে নলেজই রাখেন না। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান যে অনেক উন্নত হয়েছে, এবং আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন সহ আরও যে অন্যরা স্বীকার করে নিয়েছে, এটা 1989 পর থেকে যে প্রমাণিত হয়েছে, এটা কিন্তু তারা ইতিহাসে জানেন না, জানেন না তারা, যার কারণে আসলে বলছেন। তো আমি আপনাদেরকে বলো বিষয়গুলো আপনারা জানেন। তো এখন আপনি এই যে অনলাইনে আপনাকে হাজার হাজার মানুষ দেখবে, তো ওদের সামনে আপনি বিশেষ করে ডায়াবেটিস রিভার্সের জন্য আপনি কী ওদেরকে উপদেশ দিবেন? কারণ অনেক মানুষই তুচ্ছতাচ্ছিল্য মনে করে বা অনেক কিছু বলে, তো ওদেরকে আপনি কী উপদেশ দিবেন? ওরাকে বলবো কি আমি ভালো হয়েছি, তার কী বলবে, ওরা ভালো হওয়া দেখছে, দেওয়ারাই আব্বু ঝেঁকে না এই লোকটা ভালো হলো, এটাই বলবে। আচ্ছা, বলে প্রিয় দর্শক, বিশেষ করে নিজে ভালো হয়ে যাওয়ার চেয়ে আর বড় কোনো প্রমাণ লাগে না, ঠিক আছে? তো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রমাণ। তো এখন কিভাবে ডায়াবেটিসটা আপনার রিভার্স করবেন, তো প্রথমে আসুন আমরা সংক্ষিপ্তভাবে জানি যে ডায়াবেটিসের কারণটা কী। আমাদের বইয়ে বা আমাদের এতে তো লেখা আছে, কিন্তু তারপরে আমি সংক্ষিপ্ত একদম সংক্ষিপ্ত বলছি, সেটা হচ্ছে যে আমাদের ভুল লাইফ স্টাইল। যখন আমরা অস্বাস্থ্যকর লাইফ স্টাইল মানে ইয়ে করবো, হ্যাঁ বেশি বেশি খাবার খাবো, যখন তখন খাবার খাবো, তখন বেশি বেশি খাবার খেলে, আর আমরা তো সরকারি জাতীয় খাবারগুলো খাচ্ছি, আমরা যে স্বাস্থ্যকর খাবার খাচ্ছি এরকম না, ভাত খাচ্ছি সাদা চালের ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি গমের রুটি খাচ্ছি, এই ধরনের চিনি খাচ্ছি সাদা চিনি খাচ্ছি, অনেক ব্যাপার আছে এগুলোতে। তাহলে এগুলো খেয়ে খেয়ে কী হয়, আমাদের যখনই আমরা খাবার খাই তখন আমাদের কী আছে, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন আসে, এই ইনসুলিন বারবার আসা শুরু করে, মানে যতবার খাবে না ততবার আপনি ইনসুলিন আসবে। এই ইনসুলিনের কাজটা কি, ইনসুলিনের কাজটা হচ্ছে যে আপনার রক্ত থেকে সুগারটাকে আপনার কোষে নিয়ে যাওয়া। তো বারবার আসার কারণে কি হয় যে আমাদের ইনসুলিনকে কোষ কিন্তু রেজিস্ট করতে শুরু করে, মানে প্রতিরোধ করতে শুরু করে, যে বাবা তুমি আর আসবে না, তোমার আর দরকার নেই, এত বেশি আমার খাবারের দরকার নেই। হ্যাঁ, কিন্তু তারপরেও কিন্তু আমরা নাছোড়বান্দা খেয়ে যাই, খেয়ে যাই, খেয়ে যাই, খেয়ে 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 আমাদের পুরো সেল কিন্তু ভর্তি। মানে ডায়াবেটিস, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস, মানে হচ্ছে যে আপনার কোষে জায়গা নেই, আপনার সেলে জায়গা নেই। তাহলে কী করতে হবে, এখন তো ডায়াবেটিসের আপনি পেশেন্ট হয়ে গেছেন, তো কী করতে হবে, তো সহজ সমাধান হচ্ছে যে আপনি অতিরিক্ত যে আপনি চিনি খেয়ে খেয়ে, মানে আপনি যেটা ভাত খাচ্ছেন সেটাও চিনি, আপনি যেটা রুটি খাচ্ছেন এটাও চিনি, আপনি চিনি খাচ্ছেন তো চিনি, আপনি চিনি ছাড়া বিস্কুট খাচ্ছেন এটাও চিনি, মানে সবই আপনি চিনি খাচ্ছেন। তো এগুলো যদি আপনি বুঝতে চান সায়েন্টিফিকভাবে, তাহলে এগুলোকে অনেক কথা বলতে হবে। হ্যাঁ, যেহেতু অত বিস্তারিত বলছি না, ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো ফলো করবেন, ইনশাল্লাহ আমরা তথ্যগুলো এগুলো ধীরে ধীরে আমরা এবার দেওয়া শুরু করব, কারণ এখন আমাদের কাছে আটা চলে এসেছে, ছাদ চলে এসেছে, এখন আর মানুষ আর ভয় করবে না। তো আপনি যাই খাচ্ছেন সেটাই চিনি, তো এখন আপনার রক্ততে তো এমনিতেই চিনি বেশি, তারপরে বাহির থেকে চিনি খাওয়ার কোনো যুক্তি নাই। যদি আপনি চিনি খান কখনো ডায়াবেটিস থেকে বের হতে পারবেন না, 6 বেলা চিনি খেলে ডায়াবেটিস থেকে বের হতে পারবেন না, কারণ চিনি চিনি চিনি, মানে শুধু চিনিতেই আপনি ডুবে থাকবেন। আমরা কি করি যে আপনার জন্য যে এই যে আমরা আটা দিচ্ছি, এই দেখতে পাচ্ছেন যে আটা আমরা দিচ্ছি, এর গ্লাইসেমিক লোড, এর গ্লাইসেমিক লোড হচ্ছে মাত্র 5-6, একদম এত কম গ্লাস। আর যদি আপনি গমের আটা খান তাহলে ওর 85-90 ওর গ্লাইসেমিক লোড, তাহলে কোথায় আপনার 85 আর কোথায় মাত্র এর 5-6, বুঝতে পারছেন কতটা কমে যাচ্ছে। একইভাবে আমাদের ছাতু,
এতে প্রোটিনের প্রচুর পরিমাণ বেশি এবং এতেও ওই একইভাবে আপনার গ্লাইসেমিক লোডটা প্রচুর পরিমাণে কম। একইভাবে হচ্ছে আমাদের নিমকি বিস্কিট যেগুলো দেখছে পাচ্ছেন, তাহলে এই খাবারগুলো আমরা করি কি আপাতত যে আপনি ভাত রুটিটা বন্ধ রাখেন এবং বাড়ির রুটি এবং আমাদের আটা আমাদের দেওয়া আটা রুটি আপনারা খান। আমাদের দেওয়া আটা রুটি যখন খায় তখন মানুষ দেখা যায় যে দুই দিনে, কারো তিন দিনে, কারো চার দিনে, কারো ছয় দিনে, ম্যাক্সিমাম সাত দিনের মধ্যে সুগারটা নর্মাল হয়ে যায়। এখন নর্মাল তো হয়ে গেল, তার মানে আপনার সুগারের ওষুধ কিন্তু বন্ধ হয়ে গেল। যদি আমাদের পদ্ধতিতে খাই তো সুগারের ওষুধ বন্ধ। এখন সুগারের ওষুধ বন্ধ হয়ে গেল, এই সুগারের ওষুধ বন্ধ রাখতে হবে এবং আমাদের পদ্ধতিতে এটা কিন্তু আরও কিছুদিন কন্টিনিউ করতে হবে। যখন দেখা গেল যে আর মোটামুটি হয়তো এক দুই মাস কন্টিনিউ করা হলো, তারপরে দেখা গেল যে আমরা কিন্তু তার আগেই আমরা কিন্তু যেটাতে লোড বেশি, গ্লাইসেমিক লোড যেটা বেশি, এগুলো যখন একটু বাড়াতে শুরু করি, তারপরে দেখা যাচ্ছে যে সুগারটা কিন্তু আর বাড়ছে না। কেন বাড়ছে না? যে আপনি কম গ্লাইসেমিক লোড খেয়ে খেয়ে আপনার বডিতে যে ওই কোষ যে ওভারলোড হয়ে গিয়েছিল, সেই ওভারলোড কিন্তু এখন যে চর্বিগুলো জমেছিল আপনার ওই কোষে, বডি কিন্তু সেগুলোকে অলরেডি খাওয়া শুরু করেছে। যে খিদা লাগে না আমাদের দেখা যায় যে কিছুদিন পরে, কয়েকদিন পরে তো খিদা লাগে না, তাহলে বডি কোথা থেকে খায়? ওই যে আপনার জমে থাকা যে চর্বিগুলো, ওগুলো কিন্তু বডি খাওয়া শুরু করে। ওগুলো খেতে 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 এক সময় আপনার যখন কোর্স মানে পুরো ক্লিয়ার হয়ে যায়, তখন আপনি পুরোপুরি ভালো হয়ে গেলেন। তো এই সম্পর্কে আরও বিস্তারিত কথা বলা যায়, এক একটা পয়েন্টের উপরে বৈজ্ঞানিকভাবে বিভিন্ন তথ্য দেওয়া যায়। তো যেহেতু সংক্ষিপ্ত আপনাদের বললাম, তো যারা আপনারা আরও যদি বিশেষ করে ডায়াবেটিস রিভার্স করতে চান, তাহলে আমার যেটা পরামর্শ হচ্ছে যে আপনারা বাড়তে বসে বসে হয়তো আপনারা বলতে পারেন যে আটা অর্ডার করে নেব আর এখান থেকে আমরা বসে রিভার্সটা করে নেব। আপনারা করতে পারেন, কিন্তু বেশ কিছু সমস্যা আপনাদের তৈরি হতে পারে। হ্যাঁ, তো এই সব সমস্যার জন্য আমাদের যেহেতু চিকিৎসা ফ্রি, সেই জন্য আমাদের এখানে এসে যদি আপনারা চিকিৎসাটা করেন, হ্যাঁ, দিয়ে যদি আমাদের পরামর্শ মেনে যদি খান, আপনার সুবিধা অসুবিধা সেগুলো আমাদেরকে শেয়ার করে যদি আপনারা খান, তাহলে কি হবে যে আপনি কিন্তু আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে না এবং খুব সহজভাবে কিন্তু আপনি ডায়াবেটিসটা রিভার্স করতে পারবেন। তো প্রিয় দর্শক, বিশেষ করে হয়তো অনেকেই চাইছেন যে আমাদের আটাটা নিয়ে ব্যক্তিগতভাবে খাবেন, খেতে পারেন, হ্যাঁ, তাতে কোনো সমস্যা নেই, আপনার ওষুধটা বন্ধ থাকবে। তবে আমাদের পুরো পদ্ধতি মেনে যখন আপনি খাবেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনার ডায়াবেটিসটা রিভার্স হয়ে যাবে। আমরা বলে থাকি 6 থেকে 9 মাসের মধ্যে আপনার ডায়াবেটিস পুরোপুরি কমপ্লিট, যদিও এনার 4 মাসে কমপ্লিট। আপনারা দেখেছেন এর আগে একটা ভিডিও, সম্ভবত ভিডিওটা মনে হয় ছাড়া হয়নি এখনও। তো ওনার 15 বছরের সুগার মাত্র 3 মাসে রিভার্স, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো 15 বছর, এবার সবারই এক সমান লাগবে না, অনেক কিছু ব্যাপার আছে, নিয়ম মেনে চলার ব্যাপার আছে, আমাদের খাবারের ব্যাপার আছে, তার বডি কতটা ঠিকঠাক আছে, হ্যাঁ, তার মেশিনগুলো, প্যানক্রিয়াস কতটা ঠিক আছে, অনেক কিছু ব্যাপারগুলোর কারণে কারো কম বেশি সময় লাগতে পারে। তো ম্যাক্সিমাম মানুষ কিন্তু 3 মাসের মধ্যে ভালো হয়ে যায়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেরি লাগতে পারে। আমরা বলে থাকি আমাদের এখানে কোর্স হচ্ছে 6 থেকে 9 মাসের কোর্স, যদি আমাদের কাছে এসে চিকিৎসা করে আমাদের পদ্ধতি মেনে চলেন। তো তো প্রিয় দর্শক, হয়তো অনেকেই ভাবছেন যে তাহলে আমাদের অ্যাড্রেস জানতে চাচ্ছেন আপনারা। তো আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। আমাদের এটার নাম হচ্ছে কি পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। তো আপনারা যদি মনে করেন এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট আছে www.mdabdulkayum.com, এখানে গিয়ে আপনারা নিজে নিজেই অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবেন। তারপরে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার 9732624907, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন, সরাসরি কল করতে পারবেন, হ্যাঁ, দিয়েও আপনারা আসতে পারবেন। আর অ্যাড্রেস বলে দেওয়া হলো, আর হোয়াটসঅ্যাপে বিস্তারিত দিয়ে দেওয়া হবে, আমাদের ওয়েবসাইটে গেলেও আপনাকে সেখানে সমস্ত কিছু পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, এই ছিল বিশেষ করে আজকে আমাদের ভিডিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আর আমরা যদি চেষ্টা করি, এবং আমি একটা কথা বলি যে আমরা আমাদের এই দেশকে ডায়াবেটিস মুক্ত করতে পারবো, মাত্র দুটো জিনিসের প্রয়োজন। এই দুটো জিনিস যদি আমাদের কাছে থাকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের দেশ ভারত ডায়াবেটিস মুক্ত হবে ইনশাল্লাহ। আর সেটা হচ্ছে কি, একটা হচ্ছে নলেজ আর একটা হচ্ছে ডিসিপ্লিন। জেনে রাখুন, আমি আবারও বলছি, দুটো জিনিসের দরকার, সেটা হচ্ছে একটা হচ্ছে নলেজ আর একটা হচ্ছে ডিসিপ্লিন। নলেজ এবং ডিসিপ্লিন, এই দুটো যদি কারো কাছে একসঙ্গে থাকে, ইনশাল্লাহ সে ডায়াবেটিস আমাদের দেশ খুব তাড়াতাড়ি ডায়াবেটিস থেকে পরিত্রাণ পেয়ে যাবে ইনশাল্লাহ। যেভাবে আমাদের দেশ এখন পোলিও থেকে নাজাত পেয়ে গেছে, হ্যাঁ, পোলিও আর মানুষ পোলিও থেকে সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ এ করে হয়ে গেছে, তো অনুরূপভাবে কিন্তু আমাদের ভারতবর্ষ ডায়াবেটিস মুক্ত হতে পারবে। শুধুমাত্র দুটো জিনিসের দরকার, নলেজ এবং ডিসিপ্লিনের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।